রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কোরআন ৩০ পারা কালামে মুজিদ আপনার ঘরে আমার ঘরে মুসলমানের ঘরে এখন বিদ্যমান আছে। সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন, আমরা করব। অর্থ যতটুকু বুঝে তেলাওয়াত করা দরকার বা পারেন বুঝে তেলাওয়াত করবেন, এটা ওলামায়ে কিরাম সদা সর্বদা আপনাদেরকে বলেন, উপদেশ দেন। মক্তবে এসে ছোট ছেলেরা আপনাদের সন্তানেরা পড়ে, সেজন্য মুবারকবাদ। কিন্তু কোরআন শরীফ ১১৪ সূরায় ৬৬৬৬ আয়াত, এই পুরো কোরআন একটা জটিল এক গ্রন্থ। জটিল গ্রন্থ কেন? কোরআন শরীফের সব আয়াত সবার বুঝে আসবে না, সব আয়াতের আবার তর্জুমাও নাই, সব আয়াতের তর্জুমা নাই। প্রশ্ন যদি করেন, হুজুর কেন থাকবে না কোনো কোরআন শরীফের বাংলা অনুবাদ? তো আমার কাছে আছে, তা আমি আপনাকে উত্তর দিব। আপনি বলেন কোরআন শরীফের শুরুতে আলিফ লাম মিম, এটার কোনো অর্থ আছে? আলিফ লাম মিম সাদ কোনো অর্থ আছে? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইয়াসিনের কোনো অর্থ আছে? হামিম কোনো অর্থ আছে? কাফ হা ইয়া আইন সাদ কোনো অর্থ আছে? তাহলে বোঝা যাচ্ছে কোরআন শরীফের সবকটা কোরআনের অনেক জায়গায় অর্থ নাই, আল্লাহও সেটা বলছেন। আজকের আমার আলোচনা সেদিকে। কোরআন শরীফে সূরাত আল ইমরানে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী, তিনি সে আল্লাহ, আনজালা আলাইকা, যিনি আপনি রসুলের নিকট প্রেরণ করলেন কি? আল কিতাব মানে কোরআন শরীফ। তাতে কি আছে? মিনহু আয়াতুম মুহকামাত, সে কোরআনে কিছু আয়াত আছে, আয়াতে মুহকামাত, শব্দ মনে রাখবেন বুঝতে যেন সহজ হয়। কোরআন শরীফে কিছু আয়াত আল্লাহ বলছেন, কিছু আয়াত আছে আয়াতে মুহকামাত, সেগুলো কি? হুন্না উম্মুল কিতাব, এ আয়াতে মুহকামাত যেগুলো আল্লাহ বলছেন সে আয়াতগুলো হচ্ছে কোরআন শরীফের মা। কোরআন শরীফের মা, মা মানে মূল, মা থেকে আপনি আমি, বাবা থেকে আমরা আপনারা, তাহলে মূল, উম্মুল কোরা বলা হয় সমস্ত গ্রামের মূল মক্কা শরীফ। আল্লাহ বলছেন কোরআন শরীফে যে আয়াতগুলো আছে ৬৬৬৬ আয়াত, এ ১১৪ সূরার মধ্যে যে আয়াতগুলো আছে তৎমধ্যে কিছু আয়াত আছে আয়াতে মুহকামাত, যেগুলোকে আল্লাহ বলছেন মা। আয়াতে মুহকামাত যেগুলো মা বলেছেন, প্রাণ বলেছেন, সেগুলো থেকে মুহাদ্দিসিনে কিরাম ফুকাহায়ে কিরাম খুঁজে খুঁজে সেগুলো প্রথমে বের করেছেন, কোনগুলো আয়াতে মুহকামা খুঁজে খুঁজে বের করে কিতাব লিখে দিয়েছেন। এই কাজটা করেছেন কারা? এই কাজটা করেছেন হানাফি মজাহাবের বড় বড় ইমামগণ, সুবহানাল্লাহ। কারণ আপনারা আমাদের মতো আলেমরা খুঁজে পাবো না বিদায়, কারণ আমাদের মধ্যে অনেক দুর্বলতা আছে। যে আগে বলেছি আলিফ লাম মিম এটার অর্থ আমরা বুঝি না, এই জন্য আমরা যেহেতু বুঝবো না, আয়াতে মুহকামাত যেগুলো মুহাদ্দিসিনে কিরাম ফুকাহায়ে কিরাম সেগুলো খুঁজে খুঁজে কোরআন শরীফ থেকে আমাদের জন্য বের করে দিয়েছেন। এই আয়াতে মুহকামা থেকে আপনার আমার নামাজ, আজকের নামাজ, আপনি নামাজ পড়ছেন কিসের বলে? পুরো কোরআনের বলে নয়, নামাজ পড়ছেন যে আয়াতে মুহকামা যেগুলো আছে সেখানে বলা আছে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার হুকুম দিয়েছেন, সে আয়াতকে ফুকাহায়ে কিরাম বিশ্লেষণ করে বলছে এটা আয়াতে মুহকামা, এখানে নামাজের কথা বর্ণনা করা হয়েছে, এটা আয়াতে মুহকামা, এখানে রোজার কথা বর্ণনা করা হয়েছে, এটা আয়াতে মুহকামাত, এটা এখানে হজের কথা বর্ণনা করা হয়েছে। আপনার প্রাত্যহিক জীবনে যে ইবাদতগুলো আপনি করছেন সবকটা ইবাদত আয়াতে মুহকামাতের অন্তর্ভুক্ত। সে কাজটা করে দিলেন কারা? ফুকাহায়ে কিরাম। তাদের মধ্যে একজন হচ্ছে
তাদের মধ্যে একজন হলো আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহি আহমদ ইবনু আবি সাইদ মোল্লা জীবন যাকে বলা হয়, তিনি হচ্ছেন হানাফি আল মারুফ মোল্লা জীবন। আত তাফসিরাতুল আহমদিয়া ফি বয়ানিল আয়াতিশ শারঈয়া, শরীয়তের হুকুম বর্ণনার যে কাজটা করেছেন, আয়াতে মুহকামাতের কাজটা যিনি করেছেন, হানাফি মজহাবের একজন বড় ইমাম, হানাফি মজহাবের একজন বড় মুকাল্লিদ, তিনি হচ্ছেন মোল্লা জীবন। আয়াতে মুহকামাত গুলো, হুকুমের আয়াত গুলোকে এক জায়গায় একত্র করেছেন, এক জায়গায় একত্র করে নাম দিয়েছেন আত তাফসিরাতুল আহমদিয়া। এখানে পাঁচশত আয়াতের হুকুমের আলোচনা করেছেন। তাহলে বোঝা যাচ্ছে তিনারা করেছেন, হানাফি মজহাবের ইমামগণ করেছেন, আমরা সেটার সুফল পাচ্ছি, এই জন্য আমরা তাদেরকে মুবারকবাদ দিতে পারি। হানাফি মজহাবের যারা মাসালা মাসায়েল নিয়ে কাজ করে আমাদের জন্য খোলাসা করে দিয়েছেন, তাদের জন্য আমরা সালাম মুবারকবাদ আমরা দিতে পারি, এই কাজটা তারা অবদান রেখেছেন। পরের অংশে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনে শুধু আয়াতে মুহকামাত আছে, শুধু তাই না, আরো কিছু আয়াত আছে, সেগুলোর নাম কি, ওয়া উখারু মুতাশাবিহাত, অন্য যে আয়াতগুলো আছে কিছু আয়াত হচ্ছে মুতাশাবিহাত, কিছু আয়াত আছে। হুজুর, আমি মুতাশাবিহাত আয়াত বুঝি না, আমাকে বুঝাই দেন। কোরআন শরীফে আল্লাহর ঘোষণা মোতাবেক কিছু আয়াত আছে আয়াতে মুতাশাবিহাত। আপনাদের মনে রাখতে হবে দুটি শব্দ, একটা হচ্ছে আয়াতে মুহকামাত আর একটা হচ্ছে আয়াতে মুতাশাবিহাত, এই দুটি জিনিস আপনাদের মনে রাখতে হবে। কেন রাখবেন? কারণ আপনার ঘরে কোরআন আছে, আপনার ঘরে কোরআনের তর্জমা আছে, কিন্তু আয়াতে মুতাশাবিহাত আপনি তেলাওয়াত করতে পারবেন, তর্জমা করার ক্ষেত্রে আপনাকে খুব চিন্তা করে তর্জমা করতে হবে। কেন? এটা ডেঞ্জারাস একটা এলাকা। কোরআন শরীফের যে আয়াতে মুতাশাবিহাত যেগুলো আছে সেটা তর্জমা তাফসিরের ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর, আপনাকে চিন্তা করে করতে হবে। মুফাসসিরিনে কিরামগণ কিভাবে করেছেন, যুগে 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 কিভাবে হয়েছে আয়াতে মুতাশাবিহাতের তাফসির, সেদিকে আপনাকে অনুসরণ করতে হবে। তো দেখেন আল্লাহ বলছেন কোরআন দুই সিস্টেমে, কোরআনে দুই রকমের আয়াত আছে, মুহকামাত মুতাশাবিহাত। তো আল্লাহ বলছেন কোরআন আমি নাজিল করেছি আমার নবীর কাছে, আমার নবীর কাছে। কোরআন যেহেতু আমি, কোরআনের স্রষ্টা যেহেতু আমি, এটার সব কিছুর অর্থ আমি বুঝি, আর যার কাছে প্রেরণ করেছি, এটা একটা চিঠি গ্রন্থ, যার কাছে প্রেরণ করেছি তিনিও কিন্তু সেটা বুঝেন। মুহকামাত মুতাশাবিহাত, আপনার আমার কাছে অস্পষ্ট থাকলো, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে অস্পষ্ট নয়। চিঠি যিনি প্রেরণ করেছেন, যার কাছে প্রেরণ করেছেন, তিনারা উভয় যদি চিঠি না বুঝে, চিঠি আদান প্রদানের কোনো ফায়দা নাই। তাহলে আয়াতে মুহকামাত আপনি বুঝতে পারেন না বুঝতে পারেন, আয়াতে মুতাশাবিহাত আপনি বুঝতে পারেন না বুঝতে পারেন, আল্লাহ বুঝেছেন, আল্লাহ সৃষ্টিকারী, রসুল সেটা বুঝেছেন, সুবহানাল্লাহ। এটা একটা। আল্লাহ পরের আয়াতে বলছেন, আয়াতের শেষের অংশ বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, আল্লাহর ঘোষণা দেখেন, তবে কিছু মানুষ যাদের হৃদয়ে বক্রতা আছে, কপটতা আছে, বাঁকা স্বভাবের মানুষ, আল্লাহ বলছেন যায়গুন মানে শাক্কুন, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, কিছু মানুষ আছে আল্লাহর বান্দা আছে, শুধু আয়াতে মুহকামাত বাদ দিয়ে মুতাশাবিহাতের পিছনে লেগে যায়, না আমাকে এটা বুঝতেই হবে, গোপনীয় বিষয় বুঝতেই হবে, মুতাশাবিহাতের পিছনে লেগে যায়। আল্লাহ বলছেন কেন লেগে যায়, ইবতিগা আল ফিতনা, মানুষের মাঝে ফিতনা ছড়ানোর জন্য, অশান্তি ছড়ানোর জন্য, অশান্তি ছড়ানোর জন্য আয়াতে মুতাশাবিহাতের পিছনে লেগে যায়। আর কি, ওয়াত্তিগা আত-তাবীলিহি, এবং সেটার ব্যাখ্যা, ইলেভিরেশন, সেটার অ্যানালাইজ করে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ বলছেন ওয়ামা ইয়ালামু তাবীলাহু ইল্লাল্লাহ, এটার তাবিল আল্লাহই বিশেষ, আল্লাহই জানে, আল্লাহই জানে। ওয়ার রাসিহুনা ফিল ইলমি, এবং আল্লাহর প্রতি যারা অগাঢ় বিশ্বাস, ভালোবাসা, আল্লাহর প্রতি মহাব্বত যারা রাখে, এবং আল্লাহ ফানাফিল্লা পর্যায়ে যারা যায়, ওয়ার রাসিহুনা ফিল ইলমি,
ইয়াকুলুনা আমান্না বিহি, আল্লাহর প্রতি যারা যাদের অগাধ বিশ্বাস আছে তারা বলে আয়াতে মুহকামাত এবং মুতাশাবাহা বুঝি না বুঝি এটার উপর আমি বিশ্বাস স্থাপন করলাম। সুবহানাল্লাহ, আমি ঘাটতে যাব না কারণ এটা বুঝে আসবে না, ঘাটতে যাব না বুঝে আসবে না, বিদায়। কুল্লু মিন ইনদি রব্বিনা, কোরআনে যাই থাকুক না কেন সব আমার আল্লাহর পক্ষ থেকে আমি ঈমান আনিয়ে ফেললাম। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন উলে আলবাব যারা, যাদেরকে আল্লাহ সঠিক সমাজ দিয়েছেন, তারা আয়াতে মুহকামাত মুতাশাবিহাতের ব্যাপারে কোনো বাদ বিবাদ করবে না, মেনে নেবে। তাহলে এই আয়াতে বোঝা গেল কোরআন শরীফে দুই রকমের আয়াত আছে, এক এক রকম হচ্ছে আয়াতে মুহকামাত আর এক রকম হচ্ছে আয়াতে মুতাশাবিহা। এখন দেখেন আজকের আলোচনাটা আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হলো যে আজকের আলোচনাটা আপনাদের অনেকের জন্য কঠিন হবে। এটা আজকের আলোচনাটা বেসিক্যালি মাদ্রাসার যারা স্টুডেন্ট তাদের জন্য, কারণ এগুলো আমরা মাদ্রাসায় পড়াই অনার্স লেভেলের স্টুডেন্টদেরকে, সেই আলোচনার কিয়দাংশ আজকে এখানে আলোচনা করছি, অনেকের আজকে বুঝে আসবে না, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ একাডেমিক আলোচনাটা এখানে প্রয়োজন। না বুঝে আসলো, যদি একটু বুঝে আসে সেটা আমার সফলতা আলহামদুলিল্লাহ, একটু যদি বুঝেন সেটা আমার সফলতা, তবে বেশিরভাগ না বুঝবেন, কারণ আমি ইসতালা ব্যবহার করবো, মাদ্রাসায় যেগুলো ব্যবহার করি সেগুলো। দেখেন কোরআন শরীফে যে আয়াতগুলো আছে এগুলোকে বলা হয় ইবারাতুন নস, ইবারাতুন নস, ইবারাতুন নস যেগুলো, সে ইবারাতুন নস তেলাওয়াত আপনি করবেন, ইবারাতুন নস থেকে মাসালা ইস্তেমবাত করা যায় না। এবারতুন নস থেকে মাসালা ইস্তেমবাত কেন করা যায় না? এবারতুন নস কাকে বলা হয়? আল্লামা মোল্লা জীবন সেখানে উল্লেখ করেছেন নূরুল আনোয়ার নামক একটা কিতাবে, যেটা ফিকা উসুল ফিকার কিতাব, তিনি বলছেন ফাহুয়া ইস্তেমবাতুল মুস্তাহিদ মিন জাহিরিন মাসিকাল কালামু লাহু, যে একজন মুস্তাহিদ কোরআনের আয়াতটার ভিতরে ঢুকবে, সেখান থেকে অ্যানালাইজ করে একটা মাসালা বের করবে, মাসালা যেটা বের করবে সাধারণ আওয়াম যারা আছে তারা সেই মাসালাটা খাবে, গ্রহণ করবে, যেহেতু সাধারণ মানুষের সে গবেষণা করার শক্তি না থাকার কারণে মুস্তাহিদ গ্রহণ করবে, অ্যানালাইজ করবে, বিশ্লেষণ করবে, সাধারণ মানুষকে দিয়ে দিবে, সাধারণ মানুষ এটা অনুসরণ করবে। এটা হচ্ছে ইবারাতুন নসের কাজ। কোরআন শরীফের সে আয়াতে একটা আছে ইশারাতুন নাস, মানে আল্লাহ এই আয়াত নাজিল করে কি ইশারা করেছেন, কি বলতে চাচ্ছেন। আপনারা বলেন যে যে কপাল চুলকানোর সময় আরেকজনকে সালাম দিয়ে ফেলা, যে কপাল চুলকাতে মুসালাম এরকম হয়ে যায়, মানে আমি কপাল চুলকাচ্ছি উনি মনে করছে আমাকে সালাম দিচ্ছে, এই এক কাজের ভিতর দুই কাজ, বউকে মেরে বউকে প্রহার করে শাশুড়িকে শিক্ষা দেওয়া। আল্লাহ কোরআন শরীফে এমন কিছু আয়াত দিয়েছেন, কিছু আয়াতের অর্থ হচ্ছে একরকম কিন্তু ইশারা আরেক রকমের, ইশারা এগুলোকে বলা হয় ইশারাতুন নাস। এবারাতুন নসের পরে হচ্ছে ইশারাতুন নস, উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ কোরআন শরীফে সূরাতুল বকরার 233 নম্বর আয়াতে ঘোষণা করছেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, এই আয়াতে আল্লাহ বলছেন যে আপনার ঘরে স্ত্রী এসেছে, আপনি বিবাহিত পুরুষ, আপনার স্ত্রী আপনার ঘরে আছে, স্ত্রীর ভরণ পোষণ টাকা পয়সা যা প্রয়োজন এগুলো স্বামীকে দিতে হবে, হবে না? হবে। ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, একেবারে সুন্দরভাবে দিতে হবে, এটা হচ্ছে ইবারাতুন নস। এবার আসেন, আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দিলেন, তালাক দেওয়া অবস্থায় সেই স্ত্রীর ঘরে একটা সন্তান হয়েছে, যে সন্তান দুধ পান করে, তালাক দেওয়ার পরে সে চলে গেল আপনার সন্তান সহ নিয়ে গেল। এখন শরীয়তের মাসালা হচ্ছে সেই সন্তান এবং স্ত্রীকে আপনার বরণ পোষণ দিতে হবে কিনা। এই আয়াতের মধ্যে কি বলেছেন আল্লাহ? ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। তাহলে এই আয়াতের লাহু দ্বারা আল্লাহ বুঝিয়ে দিলেন, ইবারাতুন নস দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন, সেটা তালাকপ্রাপ্ত মহিলা হলো আপনার সন্তান যেহেতু দুধ পান করাচ্ছে, আপনার সন্তানকে সে দুধ পান করাচ্ছে, এই কারণে তাকে আপনাকে বরণ পোষণ বরণ পোষণের দায়িত্ব নিতে হবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে ইবারাতুন নাস। এবার আপনি বলেন এই আয়াতের মধ্যে একটা ইশারাতুন নস আছে, সেটা কি? সে ইশারাতুন নস মাযহাবের ইমামগণ বের করে দিয়েছেন, যেহেতু আপনি পারবেন না, আপনার ঘরে কোরআন আছে, তরজুমা আছে, ইশারাতুন নস সেটা নাই,
কোরআনে যে ইশারাতুন নস আছে সেটা নাই। ইশারাতুন নস কি? যে আপনার বউ তালাক প্রাপ্ত স্ত্রী সন্তান কোলে নিয়েছে, এই সন্তান আপনার ঘরে থাকা অবস্থায় হয়েছে, সুতরাং এই সন্তানের বাবা হলেন আপনি, বাবা হলেন আপনি, কারণ ওই স্ত্রীর সাথে সংসার হয়েছে আপনার, তালাক দিচ্ছেন পরে। ওয়াইলাল মাউলুদি লাহু, লাহু শব্দ দিয়ে ইশারাতুন নস হচ্ছে সন্তান সন্ততির নিজবত হয় বাবার দিকে। সুবহানাল্লাহ, সন্তান সন্ততির নিজবত হয়, সম্পর্ক হয় বাবার দিকে, আমাকে চিনলো আমার বাবার পরিচয়, এটা হচ্ছে ইশারাতুন নস। তাহলে বোঝা যাচ্ছে কোরআন শরীফের আয়াতে ইবারাতুন নস থাকার সাথে সাথে ইশারাতুন নস আছে। এবার আছেন আরেকটা আছে দালালাতুন নস, দালালাতুন নস, চারটা নস আছে। দালালাতুন নস কি? সেটা হচ্ছে যেমন আল্লাহ কোরআন শরীফে সূরাতুল ইসরায় 23 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এই ছেলে মেয়েরা মা বাবাকে কোনো সময় উফ বলিও না, উফ বলিও না, মা এবং বাবাকে উফ বলিও না। কেন? মা বাবার এহসান পৃথিবীর সবচেয়ে তোমার উপর খুব বেশি, এই জন্য মা বাবার কোনো কথা কাজে উফ বলা যাবে না, তো উফ বলা যাবে না। এটা হচ্ছে ইবারাতুন নাস। এখানে দালালাতুন নাস কি? মাযহাবের ইমামগণ বলছেন এখানে দালালাতুন নাস মানে উফ বললে মা বাবা কষ্ট পায়, উফ বললে মা বাবা কষ্ট পায়। এই আয়াত থেকে মাসালা বের করেছেন, যেখানে উফ বলা নিষেধ সেখানে মা এবং বাবাকে প্রহার করে, যে এরকম অনেক সন্তান এখন আছে, যেখানে উফ বলা নিষেধ দালালাতুন নাস, দালালাতুন নাস হলে এই আয়াত থেকে মা বাবাকে প্রহার করা হারাম করে দিয়েছেন, মা বাবাকে প্রহার করা হারাম, যেখানে উফ বলা নিষেধ সেখান থেকে বের করা হয়েছে মাসালা মা বাবাকে প্রহার করা হারাম, এটা হচ্ছে দালালাতুন নাস। এরপরে আসেন আরেকটা হচ্ছে ইক্তাদাউন নাস, ইক্তাদাউন নাস, ইক্তাদাউন নাস কি? সেটাও তিনারা উল্লেখ করেছেন, মাযহাবের ইমামগণ উল্লেখ করেছেন, ফাতাহরিরু রাকাবাতিন, দাস মুক্ত করা। তো দাস মুক্ত করা, দাস মুক্ত করার ইক্তাদাউন নাস কি? সেটা হচ্ছে মুক্ত করার আগে আপনাকে মালিকানায় আসতে হবে, মালিকানায় আসতে হবে, অর্থাৎ আপনি দান করতে চাচ্ছেন, আরেকজনের টাকা হাতে নিয়ে আপনি দান করে দিলেন, দান হবে? দান করার আগে তো মালিক হতে হবে। ফাতাহরিরু রাকাবাতিন, এই আয়াতের ভিতরও একটা দাউন নস হচ্ছে মালিক হওয়া, মুলুকিয়তের মধ্যে, মিলকিয়তের মধ্যে আসা, এটা হলো একটা দাউন নস। এই চারটা কথা বললাম, যদিও বা আপনারা বুঝেছেন, কম বুঝেছেন, বুঝেন নাই, এটা এই জন্য বললাম, কোরআন শরীফের শুধু তর্জমা বুঝলে হবে না, কারণ কোরআন শরীফের আয়াতের ভিতরে ইবারাতুন নস আছে, ইশারাতুন নস আছে, দালালাতুন নস আছে, ইক্তাদাউন নস আছে, এগুলো বুঝলে আরো কিছু বুঝতে হবে, তারপর আপনি পরিপূর্ণ বুঝার একটা সম্ভাবনা রাখেন। আরো কিছু আছে, আরো কিছু কি? যেমন কোরআন শরীফের আয়াতে মুশতারিক আছে শব্দ, দ্বৈত শব্দ আছে, কোরআন শরীফে মুআউ্বাল আছে মানে অস্পষ্ট শব্দ আছে, ডিকশনারি দিয়ে সেগুলো বোঝা যায় না, কোরআন শরীফে জাহের আয়াত আছে, কোরআন শরীফে খফি আয়াত আছে, কোরআন শরীফে মুফাসসার আয়াত আছে, কোরআন শরীফে মুহকাম আয়াত আছে, যেটা বলছি কোরআন শরীফে মুজমাল আয়াত আছে, কোরআন শরীফে মুতাশাবিহ আয়াত আছে, কোরআন শরীফে হাকিকত আছে, কোরআন শরীফে মাজাজ আছে। হুজুর, এত শব্দ আমি বুঝতে পারি না, একটু শুনে মাথা হ্যাং হয়ে গেল মোবাইলের মতো, আপনি যেহেতু বুঝবেন না, বুঝার জন্য মাযহাবের ইমামগণ বুঝে শুনে আপনাকে একেবারে হালুয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, মাযহাবে থাকলে আপনার এই বুঝার এই যে কঠিন বিষয়গুলো যেগুলো বুঝছেন না, সেগুলো মাযহাবের ইমামগণ অ্যানালাইজ করে আপনাকে আমাকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ, কোরআন শরীফে আমি আগে বলেছি, কোরআন শরীফে আপনি যখন আয়াত তেলাওয়াত করবেন আপনাকে এই গ্রন্থটা পড়তে হবে, কারণ কোরআন শরীফে এক আয়াত নাসেখ আর এক আয়াত মনসুখ, এক আয়াত আর এক আয়াতকে রহিত করে। মুহিদ্দিন ইবনুল আরবির নাসেখ মনসুখের কিতাব পড়তে হবে, তেলাওয়াত করার সময় এই আয়াত কি নাসেখ নাকি মনসুখ, এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি মনসুখ হয় নাসেখ মনসুখের কায়দা না বুঝলে উল্টা পাল্টা ফতোয়া দিবেন। যেমন কোরআন শরীফে আছে ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, বিদর্মীকে যেখানে পাও সেখানে হত্যা করো, এখন কি করা যাবে না? কারণ এই আয়াতের হুকুম মনসুখ হয়ে গেছে। তাহলে এগুলো বুঝবেন কখন? কোরআন শরীফের নাসেখ মনসুখের জ্ঞান আপনার কাছে থাকলে। কোরআন শরীফে আয়াত যখন আপনি তেলাওয়াত করবেন, এই আয়াতের প্রেক্ষাপট কি, আসবাব লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল,
আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আসবাবুন নুজুলের উপর কিতাব লিখেছেন, অর্থাৎ যে আয়াতটা আপনি ঘরে তেলাওয়াত করছেন সেটার প্রেক্ষাপট কি, প্যাটার্ন কি, এটার পিছনে কি রহস্য আছে সেটা আপনাকে জানতে হবে। সাথে সাথে আপনাকে আর দুটি জিনিস জানতে হবে, সেটা কি, কোরআন শরীফে কিছু এজাজ আলোচনা আছে, এজাজ এজাজুল কোরআন লিল বাকিল্লানি, ইমাম বাকিল্লানি আলোচনা করেছেন কোরআন শরীফের আয়াতে কিছু এজাজ আছে, এজাজুল কোরআন সম্পর্কে আপনার সম্যক জ্ঞান লাগবে, তারপর আপনি কোরআন শরীফের তফসিরের মধ্যে আসতে পারবেন, এই জ্ঞানটা, এই কিতাবের জ্ঞানটা আপনার লাগবে। সাথে আর কি লাগবে, সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা কি, তফসির করার জন্য, কোরআন শরীফের আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আপনার একটা জ্ঞান লাগবে, সেটা হচ্ছে উসুল তফসির, তফসির করার যে উসুল ফাউন্ডেশন এগুলো আপনার জানা লাগবে, সেটার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সারখণ্ডের কিতাব লিখেছে আল ইতকান ফি উলুমিল কোরআন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কিতাব লিখেছে আল ফাউজুল কবির ফি উসুল তফসির মানাহিলুল ইরফান ফি উসুলিল উসুল ফি উসুলিল কোরআন ফি উলুমিল কোরআন, এরকম আত্মবিয়ান ফি উলুমিল কোরআন অসংখ্য কিতাব আছে। এগুলো কেন জানতে হচ্ছে, আপনি আমি যেন কোরআনের তর্জমা করার ক্ষেত্রে যেন ভুল না হয়, শুদ্ধটা গ্রহণ করতে পারি, করতে পারি, শুদ্ধ তর্জমা শুদ্ধ বুঝার জন্য এই পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো ক্লিয়ার লাগবে। এই কিছু না পড়ে যদি আপনি বলেন আমি কোরআন শরীফে শুধু তর্জমা করে যেটা আছে এটা তেলাওয়াত করব, এটা মানুষকে বুঝাবো, তাহলে আপনার বুঝানোর ভিতর ভুল হতে পারে, পারে না। এই জ্ঞানগুলো থাকলে পরে আপনি বুঝাতে পারবেন আপনার আলোচনাটা বিশুদ্ধ, এই জ্ঞানগুলো না থাকলে আপনার আলোচনাটা অশুদ্ধ, অশুদ্ধটা যদি আপনি প্রচার করেন তাহলে আপনিও মুদিল, যাকে আপনি এলান করছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন তাকে প্রতিষ্ঠিত করবেন। আসেন।